আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার আর সহজ একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মাত্র তিনটি সবজি দিয়ে, যেগুলো আমাদের ঘরেই থাকে, তা দিয়ে ঝরঝরে ফ্রাইড রাইসের একটা পারফেক্ট রেসিপি। নতুন রাঁধুনি আপুদের জন্য আমার আজকের রেসিপিটি আশা করি উপকারে আসবে। আপনারা অবশ্যই পুরো রেসিপিটি মনোযোগ দিয়ে দেখবেন। চলুন তাহলে দেখে নেই আজকের খুব মজার এই ফ্রাইড রাইসের পারফেক্ট রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ব্রোকেন বাসমতি নিয়েছি। আপনারা এখানে বাসমতি চাল কিংবা পোলাওয়ের চালও নিতে পারেন, তবে আমি যেই ব্রোকেন বাসমতি নিয়েছি এটা কিন্তু একদম আমাদের চিনি গুঁড়া চালের মতোই হয়, তো আমি সেটাই নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে ধুয়ে তারপরে একটা ছাঁকনির মধ্যে পানি ঝরিয়ে রাখবো। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের কড়াইতে একটু বেশি করে পানি দিয়েছি, যখন পানিটা ফুটে উঠবে তখন এখানে দিয়েছি এলাচ দারচিনি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল, আপনারা অলিভ অয়েলও দিতে পারেন, আর চুলার রাস্ট কিন্তু মিডিয়াম হাই রয়েছে। যখন পানিটা ভালো করে এভাবে ফুটে উঠবে তখনই গরম মশলা আর তেল দিতে হবে, তার কিছুক্ষণ পরেই পুরো চালটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, পানি ঠান্ডা রাখা অবস্থায় কোনোভাবেই কিন্তু চালটা দিবেন না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা আর ঝরঝরে হবে না। ঝরঝরে হবার কিছু টিপস রয়েছে, তার মধ্যে হচ্ছে একটু তেল দিতে হবে, তারপরে পানিটা যখন ফুটে উঠবে তখন চালটা দিয়ে দিতে হবে, আর কোনোভাবেই কিন্তু এখানে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে যেটা হবে, চালটা একদম গলে নরম হয়ে যাবে, তখন আর রাইস পারফেক্ট হবে না। তো কিছুক্ষণ পর পর এটা নেড়ে চেড়ে দিচ্ছি, চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু যখন দেখব যে হালকা একটু শক্ত আছে, যেমন হাত দিয়ে এভাবে প্রেস করলে একটু দানাদার থেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে চালটা হয়ে গেছে। তো আমার এখানে চালটা হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে পানিটা ছেঁকে নিয়ে তারপরে একটা ফ্ল্যাট যে কোনো ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এটা ফ্যানের নিচেও রাখতে পারেন, এটা ছাঁকনির মধ্যে কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে নিচের যেই রাইসগুলো আছে সেগুলো জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে আর কি, সহজ বাংলায় যেটা। তো সেটা আর কি করা যাবে না, একটা ফ্ল্যাট জায়গার মধ্যে পুরো রাইসটা ছড়িয়ে রাখতে হবে, তাতে করে খুব ভালো করে ঝরঝরে হয়ে যাবে। এদিকে আমি 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি লবণ কিন্তু এখানে দেয়া যাবে না, খুব অল্প পরিমাণে লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি যতটুকুন পরিমাণে চাল নিয়েছি তার জন্য কিন্তু 3টা ডিম একদম পারফেক্ট পরিমাণে আছে। আপনারা যদি এর চেয়ে বেশি চাল কিংবা কম নেন, বাকি উপকরণগুলো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসটা আপনারা ফ্যানের নিচে 1.5 ঘন্টাও রাখতে পারেন, ফ্রিজে 6 থেকে 7 ঘন্টাও রাখতে পারেন, কিংবা বাতাস, ঠান্ডা বাতাস যেখানে আছে সেখানে আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো রাখতে পারেন। তো আমি যেহেতু সাথে সাথে রান্নাটা করে ফেলছি, তাই আমি ঠান্ডা একটা জায়গায় এটা 1.5 থেকে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখনই কিন্তু ফ্রাইড রাইসটা বানাতে হবে। ডিমটা আমি হালকা স্ক্রাম্বল করে নিয়েছি, ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প একটু জাস্ট ভেজেই তুলে নিতে হবে। বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যাবে, তখন ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না। তারপরে এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দিয়ে, তারপরে যখন তেল গরম হয়ে যাবে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটা কিন্তু আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। ফ্রাইড রাইস যদি আপনারা পারফেক্টভাবে বানাতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এখানে আমি সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজটা, ফুলকপি নিয়েছি 1/2 কাপ পরিমাণে, আর 1/2 কাপ পরিমাণে গাজর নিয়েছি। প্রথমে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, ফুলকপিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য ফুলকপিটা দিয়ে ফুলকপি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি, তারপর একে একে আমি বাকি সবজিগুলোও দিব। তো আমি 3টি সবজি বলেছি, ক্যাপসিকাম তো একই রকম, জাস্ট কালারটা আলাদা, তাই আমি ক্যাপসিকামটাও ধরেছি। এরপরে যখন ফুলকপিটা একটু হয়ে যাবে 3 থেকে 4 মিনিট পরে, হাই হিটে ভাজতে হবে, তারপর এখানে গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব।
গাজর যেহেতু কুচি করে কেটেছি এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এক থেকে দেড় মিনিটের মতো লাগবে। আর অবশ্যই আপনারা গাজরটা এখানে একদম নরম করে ফেলবেন না, ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি হয়, একদম নরম নরম হয় না। তো এখন আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে সবচেয়ে বেশি কম সময় লাগে, সেজন্য ক্যাপসিকাম কিন্তু সবার শেষে দিয়ে বা কিছুক্ষণ নেড়ে তারপরে রাইসটা দিয়ে দিতে হবে, এরকম করে দিতে হবে। তো দেখেন ক্যাপসিকামটা আমি নিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে দিয়েছি তিনটা কাঁচা মরিচ কুচি করা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি, এতে করে খেতে ভালো লাগবে সেজন্য, দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে গেলেই বুঝতে হবে যে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। ফ্রাইড রাইসটা যখন আপনারা প্রিপারেশন করবেন অবশ্যই এটা স্টেপ বাই স্টেপ করতে হবে, যেমন সবজিগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না, একটার পর একটা দিতে হবে, এভাবেই কিন্তু পুরো ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু প্রথমে দেওয়া যাবে না, প্রথমে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, সেজন্য লবণটা রাইসটা দেওয়ার ঠিক আগ মুহূর্তে দিতে হবে। তারপরে এখানে আমি রাইসটা দিয়ে দিলাম এবং ডিমটা দিয়ে দিলাম, আর রাইসের মধ্যে যে গরম মশলাটা ছিল সেটা কিন্তু আমি তুলে ফেলেছি, কারণ যতটুকুন স্মেল এখানে আসার ততটুকুন এসে গেছে। তো এখন আর রাইস খাওয়ার সময় যদি গরম মশলা দাঁতে পড়ে নিশ্চয়ই ভালো লাগবে না, তাই আমি ফ্রাইড রাইসটা তুলে গরম মশলাটা তুলে ফেলেছি। এখন আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু বেশি রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস আমি এখানে অল্প করে দিব, জাস্ট 3-4 ফোঁটার মতো দিয়েছি, দিয়ে ভালো করে এখন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এই পর্যায়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিতে পারেন, আবার এখানে আমার মতো একটু টমেটো কেচাপও অ্যাড করতে পারেন। তো আমি এখানে সামান্য একটু টমেটো কেচাপ অ্যাড করে দিব, এতে করে আমার কাছে কালারটা দেখতে সুন্দর লাগে, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো বাটার, খুবই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কিন্তু এই বাটারটা দেয়া, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, বাটারটা কিন্তু এখানেই গলে যাবে, আর এক্সট্রা কোনো তেল এখানে দিতে হবে না, বাটারটাই একটা সুন্দর স্মেল এবং কালার নিয়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। তো ফ্রাইড রাইসের যে টিপসগুলো আমি বলেছি এগুলো আপনারা ফলো করে করলে কিন্তু একদম পারফেক্টভাবে ফ্রাইড রাইসটা বানাতে পারবেন। আর ডিমটা দেখেছেন কি সুন্দর একটু ফোলা ফোলা দেখাচ্ছে, ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সামান্য একটু যখন একটু গোল আস্ত হয়ে যাবে ডিমটা দেওয়ার পরে একটু যখন ফুলে যাবে তখনই কিন্তু একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে। তো আমার ফ্রাইড রাইস একদম বানানো রেডি, এখন আমি এটা সাথে সাথে একটা পাত্রে ঢেলে রাখবো, বেশিক্ষণ এই এখানে রাখা যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে, নরম বলতে গলা গলা নরম হয়ে যাবে আর কি, এরকম ঝরঝরেটা আর থাকবে না এবং স্বাদটাও একটু নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এটা সাথে সাথেই নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার ফ্রাইড রাইসের রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।